আচ্ছা আজকে আমরা করব হচ্ছে ডাম্পি লেভেলের লংগিটিউডিনাল প্রোফাইল, এটা খাওয়া দাও। এর আগে যে কয়েকদিন আমরা কী করেছি, কন্ট্রোলিং করেছি আমরা, কন্ট্রোলিং থ্রি রেডিয়েশন লাইন পেন দরকার। আচ্ছা কন্ট্রোলিং থ্রি রেডিয়েশন লাইন বলেছিলাম যে একটা সেন্টার থাকবে মনে করো পি, সেখান থেকে বিভিন্ন দিকে তিনটে লাইন তিন দিকে যাবে। থ্রি রেডিয়েশন লাইন হতে পারে, ফোর রেডিয়েশন লাইন হতে পারে, ফাইভ হতে পারে, ঠিক আছে। এটা থ্রি রেডিয়েশন লাইন যেটা তোমাদের সিলেবাসে আছে। এবার হতে পারে পি এখান থেকে অনেকগুলো হতে পারে, যতগুলো আমি নিব এরকম হতে পারে। রেডিয়েশন লাইন মানে একটা সেন্টার থেকে চারপাশে বেরিয়ে যাবে, সেই হিসেবে যতগুলো খুশি হতে পারে। এবার আবার একই দিকেও হতে পারে, এ বি সি এরকমও হতে পারে। সবসময় যে মাঝখানে থেকে তিন পাশে হবে এরকম নাও হতে পারে, পরিস্থিতির ওপরে। কিন্তু জেনারেলি আমরা একটা জায়গার যখন আমরা কন্ট্রোলিং করবো মাঝখানে রেখে তিন দিকে চার দিকে পাঁচ দিকে দশ দিকে যত দিকে খুশি আমরা নিতে পারি, এটাকে বলা হচ্ছে রেডিয়েশন লাইন, ঠিক আছে। আর একটা হয় সেটা হচ্ছে বক্স করেও করতে পারি আমরা, সেটা এখন আমরা মাঠে করিনি মনে হয়, বক্স করে করেছি মানে এরকম এরকমও হতে পারে, মানে রেক্ট্যাঙ্গেল স্কোয়ার হিসেবেও করতে পারি। রেক্ট্যাঙ্গেল স্কোয়ার হিসেবে করলে সিস্টেম একই, শুধু প্রিজমেটিক কম্পাসটা এখানে বসাতে হবে। প্রতিটা লাইনের অ্যাঙ্গেলটা নিতে হবে, লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। অথবা আমরা আর একটা করতে পারি, এখান থেকে এই অ্যাঙ্গেল নিলাম, এখান থেকে এই অ্যাঙ্গেল নিলাম, তাহলে এই বাহু হয়ে গেল। আবার এখানে বসিয়ে এই অ্যাঙ্গেল, আবার এই অ্যাঙ্গেল, চার কোণারে বসিয়ে চারটা অ্যাঙ্গেল নিয়ে নিব, এটাও হতে পারে। অথবা প্রত্যেকটা স্টেশনে গিয়ে আমি রিডিং নিতে পারি। মোট কথা আমার এই লাইনগুলো রিডিং নিতে হবে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এটা আমরা অন্য একদিন করবো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে লংগিটিউডিনাল প্রোফাইল, মানে এরকম লং একটা লাইন বরাবর, লাইন বরাবর মনে করি এটা এ বি সি ডি ই এরকম লাইন বরাবরের যন্ত্র কোথায় বসবে, এই সমস্ত জায়গায়। এখান থেকে এ দেখলাম, এটা কি হবে বিএস, বি দেখলাম আইএস, সি দেখলাম আইএস, ডি দেখলাম আইএস, ই দেখলাম এফএস, এটা হচ্ছে লং প্রোফাইল। এবার এই লং প্রোফাইলের ক্ষেত্রে যন্ত্র শিফটিংও হতে পারে, মনে করি এখানে আর একটা লং প্রোফাইল টানছি আমি, এ বি সি ডি ই বলে ইনস্ট্রুমেন্ট শিফট করতে হবে। এখানে যন্ত্র বসিয়েছি, এ দেখলাম পিএস, বি দেখলাম আইএস, সি দেখলাম, মনে করে বলছে সিতে চেঞ্জ করো, যে ইনস্ট্রুমেন্ট শিফট অ্যাট সি, অ্যাট সি, সি এর এখানে চেঞ্জ করো, তাহলে এটা হয়ে যাবে এফএস। আবার যন্ত্র চেঞ্জ করে এখানে বসাবো, এটা হয়ে যাবে বিএস, তাহলে যে স্টেশনে চেঞ্জ করবো সেটাই এফএস, সেটাই বিএস, তারপরটা আবার আইএস, আবার শেষেরটা এফএস। তাহলে এরকম শিফটিং হতে পারে, একটা শিফটিং হতে পারে, একাধিক শিফটিং হতে পারে। এবারে শিফটিংয়ের যে শব্দগুলো ব্যবহার থাকে অনেক সময় সেইটা বুঝে নিতে হবে। এ বি সি ডি ই বলল ইনস্ট্রুমেন্ট শিফট আফটার সি, বলল ইনস্ট্রুমেন্ট শিফট করে আফটার সি, এ সি এর পরে চেঞ্জ করতে বলছে। তার মানে এই যন্ত্র এখানে আমি বসিয়েছি এ বি সি, সি এর পরে চেঞ্জ, তা চেঞ্জ করলাম আবার সি ডি ই, মানে এটা হচ্ছে বিএস আইএস, এই যে সি এর পরে চেঞ্জ, সি পর্যন্ত নিলাম, নিয়ে আমি চেঞ্জ, তারপর আবার বিএস আইএস এফ এস, এই চেঞ্জ করে ফেললাম, ওকে। আবার বলতে পারে শিফট অ্যাট সি, তাহলে অ্যাট আর আফটার বললে একই রকম হচ্ছে, অ্যাট মানে সিতেই চেঞ্জ করতে বলছে, সি পর্যন্ত নেব, নিয়ে চেঞ্জ, ঠিক আছে। আর একটা যেটা হতে পারে কি বলেছিলাম, বিফোর, এ বি সি ডি ই বললো যে শিফট বিফোর সি, সি এর আগে চেঞ্জ করতে বলছে। তাহলে এই যে যন্ত্র এখানে বসালাম, দেখলাম এটা হচ্ছে বিএস, এটা কী হবে এফ এস, সি এর আগে চেঞ্জ করতে বলছে, চেঞ্জ করে বসালাম বিএস
আইএস আইএস ক্লিয়ার, থিওরিটিক্যাল ঘটনা ক্লিয়ার যে আমি যন্ত্র কীভাবে শিফট করবো, এত নাম্বার স্টেশনে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করো, অ্যাড বলতে পারে, আফটার বলতে পারে, বিফোর বলতে পারে, অ্যাড বললে ওই স্টেশনই, আফটার বললে ওই স্টেশনই, বিফোর বললে আগের স্টেশন। ক্লিয়ার তো সবার? তাহলে এবার আমরা মাঠে যাবো। এই যে ওই যে আমাদের 10টা পয়েন্ট দাঁড়াবে, ওখানে দেখা যাচ্ছে না, ওই যে পয়েন্ট আমরা নিয়েছি এই টেপ দিয়ে মাপটা প্রথম কাজ হচ্ছে। ঠিক আছে, এই ক্যামেরাম্যান নাজিমুল কোথায়? নাজিমুল ক্যামেরা মোবাইল নেই। একজন এই যে এখান থেকে এখানে টোটাল, ওই যে দেখাও, এই 10টা পয়েন্ট নিয়েছি আমরা, দেখা যাচ্ছে, এই যে 10টা পয়েন্ট। এইদিকে তাকা ভাই, দুই শর্ত ব্যাক, দাঁড়াও ওখানে, সব সোজা হয়ে দাঁড়াও, সব পয়েন্টে দাঁড়াও। এই যে এখানে একদম দাঁড়াও, তাহলে 1 2 3 4 5 6 7 8 কটা নিয়েছিস? যাও ওদিকে যাও, তাহলে শেষ পিতা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওখানে দুজন দাঁড়াতো, দাঁড়া দুজন, তাহলে হচ্ছে ও হচ্ছে স্টেশন 1 1 2 3 4 5 6 এই হাত তুলিস তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেছে, তাই 10টা। ঠিক আছে, এখানে 11টা পয়েন্ট আছে, 11। ঠিক আছে, 11টা পয়েন্ট আমরা নিয়েছি একটা লাইন বরাবর। এবার আমরা মাপব, আচ্ছা এবার বলতে পারে যে 2 মিটার ইন্টারভেল, 4 মিটার ইন্টারভেল, 5 মিটার ইন্টারভেল, আবার নাও বলতে পারে, কোনো ইন্টারভেল নেই, পয়েন্ট লাগানো আছে, তাহলে তোমাকে মাপতে হবে। যদি ইন্টারভেল বলে দেয় তাহলে তো নির্দিষ্ট ইন্টারভেল করলাম, আর ইন্টারভেল বলেনি, এলোমেলো আছে, তাহলে প্রত্যেকটা স্টেশন তোমাদের মাপতে হবে। তাহলে এই যে 1 1 থেকে 2 মাপব, এই 4 মিটার আছে, 4 মিটার, 4 মিটার পর পর আমাদের ইন্টারভেল, 4 মিটার পর পর এখানে যাও, 4-এর পরে এই যে 8 মিটার, এই দেখো মিটার লেখা আছে, আর ফিট থাকলে এই পাশে থাকবে, যদি ফিটে বলে তাহলে ফিটে নেব, মিটারে বললে মিটার নেবো, এই হচ্ছে 8 মিটার। এবার এটার মাপটা একটু দেখে নাও, দাঁড়াও সামনে দেখো, এই যে 8 মিটার, 8.1, 8.2, 8.3 4 5 6 7 8 9 9 9 মিটার। তাহলে এই 8 পয়েন্ট, এই যে একের মধ্যে আবার 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে পয়েন্টের পরে দুটো ঘর আছে, 8-এর পরে পয়েন্ট 1, পয়েন্টের পরে ঘরটা হচ্ছে এটা, যদি কোনো মান যদি এখানে থাকে, মনে করে এখানে আছে, তাহলে 8.01 2 3 4 5 6, 8.06 যদি এখানে হয়, 8.1 2 3 4 5 6 7, এই 1 2 3 4 5 6, তাহলে 8.16 ক্লিয়ার। তাহলে 10 20 30 যেটা লেখা সেটা পয়েন্টের পরে একটা ঘর, তার মাঝখানেগুলো হচ্ছে পয়েন্টের পরে দ্বিতীয় ঘর, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইভাবে প্রত্যেকটা 4 মিটার পর পর আমরা নিয়েছি, যে ওরা তো 11 জন দাঁড়িয়েছে, 11টা স্টেশন আছে আমাদের। ঠিক আছে, এবার চলে আসো সবাই, এবার ইনস্ট্রুমেন্ট শিফট মনে কর বললো আফটার ফিফ স্টেশন, 5 নম্বর পরে চেঞ্জ করো, অথবা অ্যাট ফিফ, তাহলে আমরা 5-এ চেঞ্জ করবো। ঠিক আছে, যন্ত্র তাহলে আমাদের এমন হয়ে বসাতে হবে যে, আচ্ছা এখানে দেখো, যদি ইনস্ট্রুমেন্ট শিফট আফটার বিফোর যাই বলুক না কেন, মনে কর বলছে অ্যাট 5 নম্বর স্টেশন চেঞ্জ করো, তাহলে আমরা যন্ত্র কোথায় বসাবো? এমনভাবে যন্ত্র বসাবো যে 1 থেকে 5 যেন একদম সুন্দরভাবে দেখা যায়, কষ্ট করতে না হয়, তারপরে 5-5-এর পরে গিয়ে আমরা আবার প্যারালালি চেঞ্জ করে নিই। ঠিক আছে, তাহলে ওটা যদি 1 হয় আমরা কোথায় বসাবো যন্ত্র? এখানে আমরা দিকে শিফট করবো তো। ঠিক আছে, এখানে বসলে হবে, স্টাফ ধরো, 1 নম্বরে স্টাফ ধরো,
আচ্ছা আজকে তাহলে প্রথমে এক কাজ করি, উইদাউট চেঞ্জ প্রথমে আমরা চেঞ্জ ছাড়া করছি, তারপরে আজকেই আবার রিডিং নিবি একবার চেঞ্জ সহ, একবারে হয়ে যাবে। হ্যাঁ এখন আমরা 1 থেকে 11 নাম্বার সেশন উইদাউট চেঞ্জ, তারপরে আমরা চেঞ্জ করব। যত দূরে হবে রিডিং নিয়ে তত কষ্ট হবে। দূরে হলে এই রিডিং নিতে একটু কষ্ট হবে, কারণ মানগুলো ছোট ছোট দেখা যাবে। ঠিক আছে তাহলে প্রথমে স্টেশন এ নিচ্ছি, 1 নিচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা আমরা এইভাবে প্রত্যেকটা রিডিং নেব। তার প্রথমটা হবে হচ্ছে বিএস, মাস্টার সবগুলো আইএস, শেষটা হবে এফএস। পারবি নিতে? তাহলে আমরা ই করছি, আমি দেখিয়ে দিই, তারপর তো আমরা সবাই রিডিং নিই। এবার শিফটিংয়ের ক্ষেত্রে, তো শিফটিংয়ের ক্ষেত্রে ও হচ্ছে 1, তারপর 2, 3, 4, 5 পর্যন্ত নেব। বলছি ইনস্ট্রুমেন্ট শিফট অ্যাট 5, ফাইভে নেওয়ার পরে আমি চাইলে যন্ত্র এদিকে সরাতে পারি, এদিকে সরাতে পারি, কিন্তু আমরা যখন এদিকে যাবো তো এদিকেই সরাবো, আমরা কেন ওইদিকে যাবো, তাহলে আরও রিডিং দেখতে অসুবিধা হবে। তাহলে 1, 2, 3, 4, 5 হয়ে গেল, তারপরে যন্ত্র সরাবো। সরিয়ে কত দূর সরাবো আমরা যন্ত্র, এটা আমাদের ইচ্ছে, যতটুকু সরালে এই ভিউটা ক্লিয়ার আসবে, বাকি 5টা সেশন ক্লিয়ার হবে ততটুকুই আমরা সরাবো। মানে ওটার কোনো নির্দিষ্ট মাপ নেই যে এত মিটার পরে সরাতে হবে, এই আগে বেশি তো কোনো ব্যাপার নেই, এমনভাবে সরাবো যে বাকি 5টা স্টেশন যেন আমার ক্লিয়ার আসে। তাহলে সরিয়ে আবার 5 নম্বর স্টেশনে কি নিব, আছে 5 নম্বর স্টেশন হচ্ছে বিএস, কারণ হচ্ছে 1 হচ্ছে বিএস ছিল, তারপর আইএস 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 আইএস, এবার এফএস, 5 নম্বর স্টেশন এফএস, ইনস্ট্রুমেন্ট শিফট করলাম, 5 নম্বরই আবার বিএস, তারপরে আবার আইএস আইএস আইএস, আবার হয়ে গেল এফএস। ক্লিয়ার? পারবি করতে তাহলে? হ্যাঁ স্যার। তা ঠিক আছে, এক এক করে রিডিং নাও তোমরা, নিয়ে করো তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ।